চলমান পরিবর্তনকে সবাই অবিশ্বাস্য বলছেন, এত সহজে এই পরিবর্তনের রহস্য কী বলে মনে করেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন সকল রাজত্বের মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। এবং এই যে হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে, যিনি অসীম ক্ষমতাধর মনে করছে নিজেকে, মুহূর্তের ভিতরে আল্লাহ তালা তাকে ভিখারি বানিয়ে দিতে পারেন, আবার একজন ভিখারি সাধারণ মানুষ থাকে আল্লাহ তালা ক্ষমতার মসনদে বসিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সক্ষমতা, আল্লাহ তালার এই মহান অসীম কুদরতের কথা কোরআনে আল্লাহ তালা পরিষ্কারভাবে বলেছেন। কোরআনে কিছু কিছু আয়াত আছে যেগুলো সময়ে সময়ে এগুলোর প্রাসঙ্গিকতা এতটাই তরতাজা হয়ে ওঠে আমাদের কাছে, মনে হয় যে এই প্রসঙ্গে বোধহয় আয়াত নাজিল হয়েছে। দেখুন, আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসুল আপনি বলে দিন, বা হে রাসুল আপনি বলুন যে হে আল্লাহ আপনি মালিকাল মুলক, আপনি সকল রাজত্বের মালিক, সকল ক্ষমতার মালিক আপনি। তো উতিল মুলকা মান্তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, অতানজে আল মুলকা মান্তাশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। দেখুন, এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে এটা কেউই কল্পনা করেনি, কোনো পক্ষ কল্পনা, দেশের কোনো মানুষ কল্পনা করেনি। মানুষের কল্পনাতীত বিষয় ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূলত মানুষের সকল প্রেডিকশন, মানুষের সকল ধারণা সব কিছুকে ভুল প্রমাণ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই যে সব কিছু, এটি এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয়, প্রমাণ হয়। অতএব একজন মানুষ, তিনি তার ক্ষমতা, তার জীবন, তার যৌবন, তার সম্পদ, এগুলোকে অহমিকা করবেন না, অহংকার করবেন না, অহমিকা প্রদর্শন করবেন না, কারণ যে কোনো মুহূর্তে সেগুলো আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারেন। আবার অন্য কারো সেগুলো না থাকার কারণে তাকে তাচ্ছিল্য করবেন না, কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ তাকে দান করতে পারেন। এই শিক্ষাটা যদি আমাদের জীবনে ধারণ করতে পারতাম, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত, আমরা আল্লাহর খাস বান্দা হয়ে যেতে পারতাম। সেই সাথে এই যে হঠাৎ পরিবর্তন হয়ে গেল, রহস্য কী? রহস্য মূলত এটি যে আল্লাহ তাআলার, আল্লাহ যখন ইচ্ছা তখন পরিবর্তন করেন। আমরা দেখি না যে অনেক মানুষ সুস্থ সবল স্বাভাবিক, কোনো অসুবিধা নেই, হঠাৎ করে মারা গেলেন, আবার একেবারে মরণাপন্ন একটা মানুষ বেঁচে গেলেন। তো এখানে আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কাজ করে না, মূলত আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছুর ক্ষমতা তার হাতে, তিনি যে সব কিছু নিয়ন্ত্রণ করেন, এটার প্রমাণ হলো এই সমস্ত ঘটনাবলী। পাশাপাশি জুলুমের পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারিমের মধ্যে যে লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, যারা জালিম তাদের ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল উদাসীন হয়ে আছেন এমনটি তোমরা মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, বরং তাদেরকে আল্লাহ তাআলা সেদিন পর্যন্ত প্রশ্রয় দিয়ে রাখেন যেদিন মানুষের চক্ষুগুলো সব স্থির হয়ে যাবে, মানুষ সব দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন। আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লাহুম, আমি পাপিষ্ঠদেরকে জালিমদেরকে ছাড় দিয়ে রাখি। ইন্না কাইদি মাতিন, এরপর আমার পাকড়াওটা আল্লাহ বলছেন যে এটা অত্যন্ত শক্ত হয়, কঠোর হয়ে থাকে। জুলুম যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাকড়াও করে। দেখুন, আদম আলাইহিস সালামের ছেলে যে কাবিল, সে তার ভাই হাবিলের প্রতি অবিচার করেছিল, আল্লাহ তাকে পাকড়াও করেছেন। নমরুদ ইব্রাহিম আসলামের প্রতি অবিচার করেছিল, আল্লাহ তাকে পাকড়াও করেছেন। ফেরাউন মুসা আসলামের প্রতি অবিচার করেছিল, আল্লাহ তাকে পাকড়াও করেছেন। নূহ আসলামের প্রতি তার জাতি অবিচার করেছিল, তাদের পাকড়াও করেছেন। আদ সামুদ জাতি তাদের নবীর প্রতি পাকড়াও অবিচার করেছে, তাদেরকে আল্লাহ পাকড়াও করেছেন। ফেরাউন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আবু জাহাল, আবু লাহাব বা সাহেবা, তারা অবিচার করেছে। মুসলমানদেরকে প্রতি জুলুম করেছে, আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। এক সময় পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো, আমরা জানি তাতারিরা অনেকেই পৃথিবীতে একেবারে নিজেদেরকে অপরাজেয় শক্তি মনে করেছে, আল্লাহ তাআলা তাদের সবাই দম্ভচূর্ণ করেছেন। সো জুলুমের পরিণতি অত্যন্ত পরিষ্কার। যারা জুলুম করে দুনিয়াতে কিছু অপরাধের শাস্তি নগদ দিয়ে থাকেন, জুলুম যারা করে তাদের এই জুলুমের শাস্তিও আল্লাহ তাআলা নগদ দিয়ে থাকেন। এটা এমন একটা শাস্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলা হয়েছে যে আখেরাতের শাস্তির পাশাপাশি নগদ দুনিয়াতে পরিণতি ভোগ করান সেই অপরাধগুলোর মধ্যে একটা হলো জুলুম। অতএব আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা যেন কারো প্রতি জুলুম না করি, কোনোভাবে অবিচার না করি, কারো হক নষ্ট না করি। এই যে হঠাৎ করি পরিবর্তন, আল্লাহর কুদরতের প্রকাশ এবং জুলুমের পরিণতি ভাবেই আকস্মিকভাবে চলে আসে। কোরআনে বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কি নিশ্চিন্ত হয়ে গেল যে হঠাৎ করে আল্লাহর আজাব তাদেরকে পাকড়াও করবে, আল্লাহর পাকড়াও এসে যাবে হঠাৎ করে, এই ব্যাপার মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে? পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ আল্লাহ তাআলার ফয়সালা এখানে ছিল, আল্লাহ তাআলার সিদ্ধান্ত এখানে ছিল। অতএব সেই অনুপাতেই সব কিছু হয়েছে। একজন ইমানদারের এখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেখান থেকে নিজের ইমানকে বৃদ্ধি করবার যথেষ্ট উপাদান রয়েছে।